আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স আমি আজকে আপনাদেরকে বলবো দেশি মুরগি চেনার উপায় দেশি জাতের মুরগি নির্বাচন দেশি জাতের মুরগি হচ্ছে বাড়িতে ছাড়া অবস্থায় যে সমস্ত মুরগি চরে বেড়ায় তারাই দেশি জাতের মুরগি এরা বাড়িতে ছড়িয়ে ছিটে ছিটিয়ে থাকা খাদ্য করিয়ে খায় বলে এদের পালন করতে খরচ নেই বললেই চলে আবার অনেকেই দেশি মুরগির খামার করে থাকে এই দেশি জাতের মুরগি ডিম উৎপাদন ক্ষমতা খুবই কম এবং ডিমের ওজনও বেশ হালকা এদের সাইজ ছোট হয় এরা ডিমে তা দেওয়া এবং বাচ্চা পালন করতে খুবই পারদর্শী এই দেশি জাতের মুরগি আকারে ছোট হয় এবং খুব চঞ্চল ও চালাক প্রকৃতির হয় এদেরকে সহজে বন্য প্রাণী ধরতে পারে না তবে বাচ্চা বয়সে দেশি মুরগির মৃত্যুর হার অধিক হয় অপুষ্টিজনিত কারণে এদের মাংস ও ডিম উৎপাদন আশানুরূপ হয় না তো সম্মানিত ভিয়ার্স এই দেশি জাতের মুরগির বাচ্চা বয়সে দেশি মুরগ মুরগির মৃত্যুর হার কমিয়ে এনে এবং ভালোভাবে তাদের দেখাশোনা করে এবং খাবারের সুব্যবস্থা করলে দেশি মুরগি থেকেও কাঙ্ক্ষিত ডিম ও মাংস উৎপাদন করা সম্ভব তাই আমরা যারা দেশি মুরগি পালন করতে ইচ্ছুক বা দেশি মুরগি পালন করি বা আমাদের যাদের দেশি মুরগি খামার করার ইচ্ছা আছে অল্প মুরগি দিয়ে দেশি মুরগি খামার করার ইচ্ছা যাদের আছে। আমরা সবাই দেশি জাতের মুরগির এই লক্ষণগুলো দেখে আমরা ক্রয় করার চেষ্টা করব আমরা বাজার থেকে যদি আমরা দেশি মুরগি কিনে এনে খামার করতে চাই দেশি মুরগি পালন করতে চাই তাহলে আমাদের আজকের এই দেশি মুরগির চেনার যে লক্ষণগুলো রয়েছে এই বিষয়গুলো দেখে শুনে আপনারা যেখান থেকেই কিনেন বাজার থেকে কিনেন বা অন্য কোনো জায়গা থেকে কিনেন তা এই লক্ষণগুলো দেখে আপনারা যদি আনেন তাহলে অবশ্যই এই দেশি জাতের মুরগি আপনারা পাইবেন লালন পালন করে আপনারা লাভবান হতে পারবেন আর যদি এই লক্ষণগুলো খেয়াল না করে আপনারা যদি মুরগ মুরগি কিনে আনেন তাহলে অনেক সময় দেখা যাবে সোনালি মুরগি বাজারে অনেক পাইকার আছে অনেক কে আছে সোনালি মুরগিগুলো দেশি মুরগির মতনই দেখা যায় এই সোনালি মুরগ মুরগিগুলো আপনাকে দেশি জাতের মুরগি বলে আপনার নিকট দেওয়া দিবে বিক্রি করে দিবে এজন্য জন্য সকলেই দেশি মুরগি কেনার সময় কিছুটা সতর্কতার সাথে এবং দেশি মুরগির চেনার যে লক্ষণগুলো রয়েছে এগুলো খেয়াল করে আপনারা সকলেই কেনার চেষ্টা করবেন তো সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন